আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আরাফার সিয়াম সম্পর্কে। আরাফার সিয়াম নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটি সিয়াম। আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইন ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল লাতি বাদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ আরাফার সিয়াম রাখে, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এবং তার পরের, সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, পূর্বের এবং পরের এক বছরের এক বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে আরাফার সিয়াম একদিনে দুই বছরের গুনাহ মাফ, একদিনে দুই বছরের গুনাহ মাফ, আগের এক বছর, সানাতাল্লাতী ক্বাবলাহু আগের এক বছর, ওয়া সানাতাল্লাতী বাদাহু পরের এক বছর, দুই বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সিয়ামের মাধ্যমে মাফ করে দিচ্ছেন। এই সিয়ামটি কবে রাখতে হবে, কখন রাখতে হবে, এই সিয়ামটি রাখার ক্ষেত্রে কিছু মতামতক্য রয়েছে। তবে উত্তম মত হচ্ছে গিয়ে আরাফার সিয়াম আরাফার দিনই রাখতে হয়, যেই দিন হাজিগণ আরাফাতে অবস্থান করবেন। যেই দিন হাজিগণ আরাফাতে অবস্থান করবেন ওই দিনই ওই সিয়ামটি রাখতে হয়। হাদিস থেকে দুইটি সিয়ামের ক্ষেত্রে ইয়াউমিন ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি সিয়ামের ক্ষেত্রে ইয়াউমিন অর্থাৎ ওই দিন, ওই দিন আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা, ইয়াউমিন মানে আরাফার দিন, আরাফার দিন সিয়ামু ইয়াউমিন, তোমরা আরাফার দিন সিয়াম আদায় করো। ওই জায়গার মধ্যে ইয়াউমিন ব্যবহার করা হচ্ছে অর্থাৎ ইয়াউমিন মানে আরাফার দিন, ঠিক তদ্রূপ অপর একটি সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা, ইয়াউমিন প্রথম সিয়ামটা ছিল ইয়াউমিন আরাফা, এর কয়েকদিন পরে আরেকটি সিয়াম, সেটা হচ্ছে গিয়ে সিয়ামু ইয়াউমিন আশুরা, ইয়াউমিন। তাহলে এই দুটি সিয়ামের ক্ষেত্রে ওই দিনই রাখতে হয়, ইয়াউমিন ওই দিনই রাখতে হয়। আমরা আরাফার সিয়ামটি রাখব যেই দিন হাজিগণ আরাফাতে অবস্থান করবে, নিশ্চয়ই ওই দিনই আমরা সিয়ামটি রাখব। যদি রাখেন তাহলে আহতাসিবু আলাল্লাহ আইন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, পূর্বের এবং পরের এক বছরের এক বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। এবং আশুরার সিয়ামের ক্ষেত্রে এক বছরের কথা বলা হচ্ছে, আশুরার সিয়াম সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহ আইন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার সিয়ামের ক্ষেত্রে বলা হচ্ছে যে সানাতাল্লাতী ক্বাবলাহু, তার পূর্বের এক বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে এই দুটি সিয়ামের ক্ষেত্রে ওই দিনটি নির্দিষ্ট করে নিতে হবে যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াউমিন, ইয়াউমিন আশুরা অর্থাৎ আশুরার দিন, আশুরার দিন ইয়াউমিন আরাফা অর্থাৎ আরাফার দিন। অতএব এই দুটি হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ওই দুইটি সিয়ামই ওই দিনই রাখতে হয়, ওই ইয়াউমিন ওই দিন আশুরার দিন, ইয়াউমিন আরাফা আরাফার দিন। তো আরাফার দিন আরাফাতের সিয়াম আদায় করতে হয়, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে যেন বোঝার এবং আরাফার সিয়াম যেন রাখার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।